ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবহারের অযোগ্য টয়লেট। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ময়মনসিংহ বিভাগের মানুষের উন্নত চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান। প্রতিদিন গড়ে প্রায় 6-8 হাজার রোগী চিকিৎসা নিতে আসেন এ হাসপাতালে। কিন্তু হাসপাতালের স্যানিটেশন ব্যবস্থা নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের পুরাতন বিল্ডিংয়ের একটি ওয়ার্ডে টয়লেটের একেবারে জরাজীর্ণ অবস্থা। পলিস্টার খুলে খুলে পড়ছে, যে কোনো সময় রোগীর মাথায়ও পড়তে পারে এগুলোর টুকরো। ওয়ার্ডে অবস্থানরত রোগীদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন যে হাসপাতালে থাকতে গেলে তো টয়লেটে যেতেই হবে, কিন্তু এই ভয়ে থাকতে হয় যে যদি পলিস্টার খুলে মাথায় পড়ে। এগুলো খুব দ্রুত মেরামত করা প্রয়োজন বলে তারা মত প্রকাশ করেন। গত 11 জুলাই 2019 তারিখে দুপুর 12টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার এমপির একজন ভলেন্টিয়ার তার ক্যামেরায় ভিডিওটি ধারণ করেন। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ 4 আসনের মাননীয় সংসদ সদস্য রওশন এরশাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। দেশটা সুন্দর, কিন্তু সচেতনভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার।